ইংলিশ ব্যাটসম্যান জর্জ বাটলারের দুর্দান্ত ব্যাটিংয়ে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 27তম ম্যাচে স্বাগতিক মুম্বাই ইন্ডিয়ান্সকে 4 উইকেটে হারিয়েছে রাজস্থান রয়্যালস। হাই ভোল্টেজ ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালস। ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 187 রান জড় করে মুম্বাই ইন্ডিয়ান্স। অধিনায়ক রোহিত শর্মা ও উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডিকক দলকে এনে দিয়েছিলেন দারুণ শুরু। উদ্বোধনের জুটিতে দুজনে যোগ করেন 96 রান। 32 বলে 47 রান করে রোহিত বিদায় নিলে ভাঙে উদ্বোধনের জুটি। ডিকক অর্ধশতক তুলে নিলেও রান সংখ্যাকে 3 অঙ্কে নিয়ে যেতে পারেননি। 6টি চার ও 4টি ছক্কায় 52 বলে 81 রান করেন ডিকক। এছাড়াও অন্যান্যদের মধ্যে হার্দিক পান্ডিয়া 11 বলে 28 ও সূর্যকুমার যাদব 10 বলে 16 রান করেন। রাজস্থান রয়্যালসের পক্ষে জাফর আর্চার একাই শিকার করেন 3টি উইকেট। এছাড়া 1টি করে উইকেট শিকার করেন ধবল কুলকার্নি ও জয়দেব উনাদকাট। জয়ের লক্ষ্যে খেলতে নেমে রাজস্থান রয়্যালসও পায় দারুণ শুরু। 21 বলে 37 রানের ঝড়ো ইনিংস খেলে ওপেনার আজিঙ্কা রাহানে বিদায় নিলেও দলের হাল ধরে রাখেন জর্জ বাটলার। 8টি চার ও 7টি ছক্কার সাহায্যে 43 বলে 89 রান করেন তিনি এবং তার বিদায় নিচ্ছে দলের জয় তখন অনেকটাই নিশ্চিত। শেষ দিকে শ্রেয়াস গোপালের প্রচেষ্টায় চাপ সামলে জয়ের লক্ষ্যে পৌঁছায় রাজস্থান রয়্যালস। 4 উইকেট ও 3 বল হাতে রেখেই দলটি পৌঁছে যায় জয়ের বন্দরে।